আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিচেন হবিসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম বেগুন ভাপার রেসিপি। তো চলুন শুরু করি। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এখানে আমি চারটি বেগুন টুকরো টুকরো করে এক চিমটি লবণ এবং এক চিমটি হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এবার একটি পাত্রে পানি দিয়ে আমি বেগুনগুলো ভাপে বসিয়ে দিব। বেগুনগুলো ভাপ দেওয়ার পর এগুলো নরম হয়ে এসেছে। এবার এগুলো আমি কষিয়ে নিব। এগুলো একদম মিহি করে কষিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এরপর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। আমি এখানে একটি টমেটো নিয়েছি। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করব। এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম। এরপর কষিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এগুলো নামিয়ে নিব। সো ভিউয়ার্স, আমার বেগুন ভাপা তৈরি। এটি খেতে খুবই টেস্টি। সো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।
ঘরে রেসিপিটি ট্রাই করে কেমন হলো সেই ফিডব্যাকটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার আগের ভিডিওগুলো পেতে ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, আমি লিংক দিয়ে দিব। আমাকে চাইলে ফেসবুকে ফলো করতে পারেন, আমি সেগুলোর লিঙ্কও দিয়ে দিব। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।